উইটনেস নিয়ে জানার পরে খুবই গুরুত্বপূর্ণ ইভিডেন্স নিয়ে আমাদের একটু ভালো ধারণা থাকা লাগবে। ইভিডেন্স মানে হচ্ছে এনি স্টেটমেন্ট, যে কোনো স্টেটমেন্ট যেটা হচ্ছে কোনো একটা উইটনেস ওরালি দিতে পারে, অথবা যে কোনো একটা ডকুমেন্ট। তবে এই স্টেটমেন্ট ডকুমেন্ট দুটাই কি সম্পর্কীয় হতে হবে? অবশ্যই যেই বিষয়ে ইনকোয়ারি চলতেছে বা যেই বিষয়টা কোর্ট ইন্সপেকশন করতে চাচ্ছে, কোর্ট যেই বিষয়টা বা যেই কেসটা সলভ করতে চাচ্ছে সেই কেস রিলেটেড হইতে হবে। সো এই স্টেটমেন্ট বা ডকুমেন্টটাকেই আমি বলবো হচ্ছে ইভিডেন্স। তো ইভিডেন্স দুই ধরনের হইতে পারে, ব্রডলি ওরাল ইভিডেন্স, ডকুমেন্টারি ইভিডেন্স। ওরাল আর ডকুমেন্টারি দুটা মানে তো আমরা বুঝতেছি, ওরাল মানে মুখে মুখে বলবে, আর ডকুমেন্টারি মানে কাগজপত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। তো এই দুইটার মধ্যে কোনটা সুপেরিয়র? অবশ্যই ওরাল ইভিডেন্স সুপেরিয়র, কারণ যেটা মুখে মুখে বলা হয় সেখানে ক্রস এক্সামিনেশনের সুবিধা থাকে। যেহেতু বিপরীত পক্ষের আইনজীবী এসে বিভিন্ন ধরনের ক্রস কোশ্চেন করতে পারতেছে, এই জন্য এটা বেশি উপযোগী এবং বেশি অ্যাকসেপ্টেড বাই দ্য কোর্ট। ওরাল ইভিডেন্সের মধ্যে আবার ডাইরেক্ট, ইনডাইরেক্ট এবং হেয়ারসে, এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি, মেইনলি ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইভিডেন্স বলতে কি বোঝায় সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। রাজু আর জাহিদ মিতুকে পছন্দ করে, অর্থাৎ দুজনই মিতুকে পছন্দ করে। তো জাহিদ যে সে হচ্ছে মিতুকে যেমন পছন্দ করে, মিতুও জাহিদকে পছন্দ করে। কিন্তু এখানে রাজু যে সে শুধু মিতুকে পছন্দ করে, এবং রাজু একটু গুন্ডা গুন্ডা টাইপ। তো একদিন জাহিদ আর মিতু এই দুজন বৈশা আছে, রাজু যাই কি করছে, রাজু হচ্ছে আবার হকি খেলে। তো ওর হাতে একটা হকি স্টিক ছিল, যে স্টিক বা লাঠিটা দিয়ে ও জাহিদ আর মিতুকে বৈশা থাকতে দেখে হচ্ছে লাইব্রেরিতে ছিল। সো লাইব্রেরিতে বৈশা ছিল, ও কি করলো, লাইব্রেরিতে যে ওই স্টিকটা দিয়ে জাহিদের মাথায় জোরে বাড়ি মারল, যে জাহিদ হচ্ছে আনকনশিয়াস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এবং লাঠিতে অনেক রক্ত মাইখে গেছে কারণ জোরে বাড়ি দিছিল। এরপরে রাজু বাড়ি দিয়ে বেরোয় গেছে ওই রুমটা থেকে। এখানে মিতু বিষয়টাকে অবজার্ভ করলো। তো মিতু এখানে হচ্ছে কমন উইটনেস। এই কমন উইটনেসের যে ইভিডেন্সটা বা সে যে ইভিডেন্সটা কোর্টে দেয়, সেই ইভিডেন্সটাকে আমরা বলি ডাইরেক্ট ইভিডেন্স, অর্থাৎ যেটাকে আবার আই উইটনেস করছে, নিজের চোখে দেখছে, সেটাই হচ্ছে কিন্তু ডাইরেক্ট ইভিডেন্স। এরপর আসা যাক ইনডাইরেক্ট ইভিডেন্স। রাজু যে মারার পরে লাঠি হকি স্টিকটা নিয়ে বেরোয় গেল রুম থেকে, তখন বাহিরের কিছু পোলাপান এটা দেখলো যে রাজুর হাতে একটা হকি স্টিক আছে, এটা নিয়ে রাজু বের হয়েছে রুমটা থেকে, এবং ওই হকি স্টিকের ব্লাড স্টেইন ছিল, অর্থাৎ ব্লাড মাখা ছিল। তো এটা হচ্ছে ওই বাহিরের মানুষজন দেখছে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি যে জাহিদকে বাড়ি দিছিল, জাহিদ অজ্ঞান হয়ে গেছে, এই জিনিসটা দেখে নাই, ডাইরেক্টলি এটা অবজার্ভ করে নাই, এটার আই উইটনেস ছিল না, কিন্তু ওরা এই জিনিসটা দেখছে যে লাঠি ছিল হাতে একটা এবং সেটাতে রক্ত মাখা ছিল, যেটা কিন্তু ওই ঘটনার সাথে রিলেটেড। ওকে, সো এই যে ইভিডেন্সটা যেটা ওই পোলাপানগুলা কোর্টে দিতে পারবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইভিডেন্স। এবং এই ইনডাইরেক্ট ইভিডেন্সকে আমরা সার্কামস্টান্সিয়াল ইভিডেন্সও বলতে পারি। সার্কামস্টান্স মানে ঘটনা, সো কোনো একটা ঘটনা রিলেটেড ইভিডেন্স। যারা এই ঘটনাগুলো অবজার্ভ করলো তারা চা খাইতে গেছে, চা খাইতে যায় ওরা হচ্ছে গিয়ে চার দোকানে আলাপ আলোচনা করতেছে, এবং চার দোকানে কিছু চাচা বইসা ছিল, সেই চাচারা এই ঘটনাগুলো নিয়ে জানতে পারলো। তো তারা যে জানতে পারলো, এই যে তারা যদি ইভিডেন্স দেয়, অর্থাৎ এই যে চাচারা এরা যদি ইভিডেন্স দেয় সেটা হচ্ছে হেয়ারসে ইভিডেন্স, অর্থাৎ শোনা কথা তে সে ইভিডেন্স দিতেছে। এটা তেমন কোনো এফেক্টিভ ইভিডেন্স যদিও না, তবে এটাকে আমরা হেয়ারসে ইভিডেন্স বলতে পারি। সো ওভারঅল এগুলাই হচ্ছে ওরাল ইভিডেন্স, মানে এই সকল ক্ষেত্রগুলোতে ওরাল ইভিডেন্স কিন্তু দেওয়া যাইতে পারে। এরপর হচ্ছে ডকুমেন্টারি ইভিডেন্স। ডকুমেন্টারি ইভিডেন্সের মধ্যে মেডিকেল সার্টিফিকেট, মেডিকো-লিগাল রিপোর্ট, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, এই চারটা জিনিস আছে। তো এই চারটা জিনিস নিয়ে আমাদের একটু জানা অবশ্যই জরুরি। ফার্স্টে আমরা আসি যে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট মানে হচ্ছে কোনো ইল হেলথ বা অসুস্থতার কারণে বা কোনো কারো ডেথ হয়ে গেছে, সো ডেথ সার্টিফিকেট আমরা সেটাকে বলি। সো ইলনেস সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, কোনো ইনসেনিটি বা এইজ রিলেটেড যদি কোনো সার্টিফিকেট দেওয়া হয়, এগুলাকেই আমরা বলি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে লাগে, আমরা আমাদের বিভিন্ন একাডেমিক কাজেও বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে ফিটনেস সার্টিফিকেট, এগুলো লাগে কিন্তু, বা দেখা গেছে যে বিভিন্ন ডেথ সার্টিফিকেটও বিভিন্ন কাজে কিন্তু লাগে। বা দেখা গেল আমি ক্লাস মিস দিলাম, বললো তোমার ইলনেস সার্টিফিকেটটা দেখাবো আমাকে। সো এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসে যাক মেডিকো-লিগাল রিপোর্ট। তো মেডিকো-লিগাল রিপোর্টের কথাটা মাথায় রাখতে হবে যে অবশ্যই মেডিকো-লিগাল রিপোর্টের ক্ষেত্রে একটা অথোরাইজড রেকগনিশন বা রিকুইজিশন লেটার লাগে, অর্থাৎ ডক্টর কিন্তু এই রিপোর্টগুলো দিতে
একটা অথোরাইজড রিপোর্ট চাবে। যেমন পোস্টমর্টেম, আমরা পোস্টমর্টেম এর কথা অলরেডি জানছি যে পোস্টমর্টেম রিপোর্ট যদি ডক্টর তৈরি করতে হয় তাহলে ডক্টর অবশ্যই চাবে যে পুলিশ যেন তাকে একটা কি পাঠায়, চালান রিপোর্ট পাঠায়, ইনকোয়েস্ট রিপোর্ট পাঠায়, এগুলো যাতে তাকে পাঠায়। সে ওই রিপোর্ট না পাইলে কিন্তু সে পোস্টমর্টেম রিপোর্ট করবে না। সো অবশ্যই ডক্টর যদি মেডিকোলিগাল রিপোর্টগুলো করতে চায় অবশ্যই তাকে ম্যাজিস্ট্রেট, পুলিশ এদের থেকে অবশ্যই একটা রিকোয়েজেশন লেটার পাঠাইতে হবে, তারপরে ডক্টর এই রিপোর্টগুলো করবে। ইঞ্জুরি রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, রেপ কেস এক্সামিনেশন রিপোর্ট, তারপরে প্রেগনেন্সি, ডেলিভারি, অ্যাবর্শন কেস এক্সামিনেশন রিপোর্ট, ওকে, এই রিলেটেড বিভিন্ন যে রিপোর্টগুলো এগুলো হচ্ছে মেডিকোলিগাল রিপোর্ট। এরপরে ডাইং ডিক্লারেশন অ্যান্ড ডাইং ডিপোজিশন, এই দুইটা টপিক ইম্পর্টেন্ট এবং এই দুইটা টপিক নিয়ে আলাদা করে ভিডিওস হবে একটা, যেটাতে আমি খুব সংক্ষেপে এই দুটো নিয়ে আলোচনা করে দিব। আমি জাস্ট সিম্পলি বলে যাই যে ডাইং ডিক্লারেশন কথার মধ্যেই অর্থ আছে যে কেউ একজন ব্যক্তি তাকে মাথায় বাড়ি দেওয়া হয়েছে, তো মাথায় বাড়ি দেওয়া হওয়ার কারণে সে দেখা গেছে যে অবস্থা খুবই খারাপ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, মরা মরা অবস্থা এবং সে প্রায় মরেই যাবে এমন অবস্থা। তো সেই অবস্থাতে সে জিনিস যে জিনিসগুলো ডিক্লেয়ার করবে বা সে মরার আগে যে জিনিসগুলো বলে যাবে যে তাকে কিভাবে মারা হয়েছিল, তাকে কে বাড়ি দিছিল অথবা সে কিভাবে তার এই অবস্থা হইল, তার এই রিলেটেড ইস্যুগুলো সে যখন বইলা যাইতেছে মরার আগে, এইটার যে আমি মানে রেকর্ড করে রাখা হচ্ছে এই ডিক্লারেশনটা, সেটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন। আর ডাইং ডিপোজিশন মানে হচ্ছে এটাও মরার সময় বাট বা মরার আগে, বাট এক্ষেত্রে বেশ কিছু ফর্মালিটিস মেনটেন করা হয়, যেমন আন্ডার ওথ এই জিনিসটা করতে হবে, তাকে শপথ পরে দেন এই ডিক্লারেশনটা নেওয়া হবে, সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে হবে, সেখানে অপোজিট পার্টির লয়ার উপস্থিত থাকতে হবে। সো সেখানে অনেক ইস্যুস ইনভলভ থাকে। ডাইং ডিপোজিশনটা নর্মালি বাংলাদেশে করা হয় না, ডাইং ডিক্লারেশনটা বাংলাদেশ ইন্ডিয়াগুলোতে ফলো করা হয়। তো যাই হোক, আমরা ডাইং ডিক্লারেশন ডিপোজিশনে পরবর্তী ভিডিওতে জানবো। ছোট করে একটা জিনিস জেনে রাখি যে আমরা যে বললাম মেডিকোলিগাল রিপোর্ট, যে কোনো মেডিকোলিগাল রিপোর্ট তৈরিতে তিনটা পার্ট নর্মালি থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তো ফার্স্ট পার্টে যেটা থাকে ব্যক্তির যে পার্টিকুলারসগুলো, নেম, এইজ, কাস্ট, সেক্স বা ব্যক্তির আইডেন্টিফাইং মার্কসগুলো। সেকেন্ড পার্টে হচ্ছে ডক্টর কী কী অবজার্ভ করছে, অবজারভেশন অর ফাইন্ডিংস অফ ডক্টরস এগুলা। আর থার্ড পার্টে থাকবে হচ্ছে অপিনিয়ন বা অনুমান ডক্টরের, যে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি, অর্থাৎ সেকেন্ড পার্টে সে যে ফাইন্ডিংসগুলো পাইলো সেগুলোর আলোকে ডক্টর এর যে অপিনিয়ন বা ডক্টরের যে মতামত সেটা হচ্ছে গিয়ে থার্ড পার্টে থাকবে। সেই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো।